हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारा सबाई कम आशा करी सबाई भाला आछो। आर आमी सुमिता, सुमिता ब्लॉग्स तुम्हारे सबाई के स्वागतम। आर आमी खूब 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 भालो आछी। तो आज हे शुक्रवार और आज के सकालटाए देखो अभी मैं चा दिए शुरू करछी। तो आमी चा बसिए नियेछी। तो सत्य कथा बोलते जानो तो आमी चा खाई ना, किन्तु प्रचंड गलाटा व्यथा करछे। माने एखन धरो शीत शीत करछे, दुदिन थेके ठंडाटा पड़छे, ओई कारणे धरो मैंने एकटू इच्छे कर चा चा मन कर चा बसिए दिए। तो देखो हमारे चाटा मैंने कि बोलब हे, तो चाटा एक फुटिए नेब। तो चलो और तुम्हारे देखा आज के कि रान्ना करब से देखो। ताजे अनेक बजार कर नहींगल तुम्हारे सब किस शेयर करब। ठीक है, तो देखो हमें आज के करब पालंग शे सब किस दिए एक तरकारी करब। पालंग शूलो फुलकपिटा देव ना, फुलकपि देव ना, बेगुन देव, आलू सब किस एक चचड़ी करब। और बेगुनगुलो भाजी भाजब मैं ठीक नहीं, दोनों मनो करछी। तो देखो करला, तो करलार साइजगुलो देखो कि बड़ बड़ो। तो करलागुलो आमी भाजब। तो डाल करब और करब मटन। ठीक है, तो মানে এগুলো বাবা বললো যে আজকে এই মেনু হবে। বাবা মানে বলে গিয়েছে ডিউটি। তো ভাবলাম ঠিক আছে যে চলো তাই করি। আর এই দেখো ভিমবার সাবান ছিল না, বাসন মাজার সাবান, তো ওটা শেষ হয়ে গিয়েছিল, তো ওটাও নিয়ে আসছে। তো এই দেখো এর খাপগুলো কি সুন্দর বলো, কৌটোগুলো খুব সুন্দর করেছে। তো আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের খুবই মানে কাজের, মানে সুতো ভরার জন্য, সুই সুতো এসব ভরার জন্য। আর এই দেখো কতগুলো বাজার করেছে দেখেছো। এই দেখো এখানে এখানে আটেনি বলে ওইখানে করে রাখতে হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমার যেহেতু ছোটো ফ্রিজ, আর আজকে মুদিখানার বাজারটাও তুলে নেওয়া হয়েছে। তো এই দেখো এখানে সব কিছু ভরা আছে, এগুলো আর বের করে তোমাদেরকে দেখালাম না। ঠিক আছে, তো এই দেখো এটা হচ্ছে সানরাইজের হলুদ গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, পাঁচফোড়ন, তেল, আরও অনেক কিছুই। তো চলো আমার চাটা কত দূর সেটা আগে দেখি। তো আমার চা হয়ে এসছে, তো আমি এবার চাটাকে নামিয়ে নেব। ঠিক আছে, তো আমি একটু মানে চা খাই না বলাটাও মানে ভুল, আবার চা খাই বলাটাও ভুল। ঠিক আছে, মানে মাঝে মধ্যে ইচ্ছে করে খাই, আর দু চা মানে খেলে একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় না করলে আমার ভালো লাগে না। ঠিক আছে, তো যাই হোক। তো এই দেখো এটা আমার কাপ, তো আমি এবার চাটা ছেঁকে নিয়ে খেয়ে নেব। ঠিক আছে, আর এই দেখো আমার মাটন কষা হচ্ছে। তো আমি একদম রান্না বান্না সব কিছু করে মাটন কষছি এখন। তো আমার ভাত সবজি সব কিছুই হয়ে গেছে, আর মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে করছিলাম অনেকগুলো রান্না, ওই কারণে ভিডিও করিনি। তো ভাবলাম যে না চলো করি, বেশি ভিডিও করিনি রান্নার। তো এই দেখো মাটনটা আমি কষছি। ঠিক আছে, তো আর দাঁড়াও দেখাচ্ছি কি কি রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। এদিকে সব কিছু রান্না করে রেখেছি। তো এই দেখো করলা ভাজা করেছি। ঠিক আছে, করলা ভাজা, আর আছে ওই যে পাঁচ তরকারি বললাম না, পালং শাক, মূলো, মানে সব কিছু দিয়ে, আলু টালু দিয়ে একটা পাঁচ তরকারি করেছি। আর এদিকে করেছি ডাল, কলাইয়ের ডাল, আর এদিকে হচ্ছে মাটন। ঠিক আছে, তো মাটনটা আমি এখনও কষা, আর ওতে ভাত আছে। ঠিক আছে, হাঁড়ির মধ্যে ভাত আছে। আর এই দেখো এদিকে মাটনটা আমি কষে নিচ্ছি। তো চলো মাটনটা হয়ে গেলেই আমার একদম রান্না বান্না সারা হয়ে যাবে। তো আমি একদম ছুটি ছুটি বলা ভুল, স্নান করব, মানে এখনও স্নান হয়নি আমার। তো এটা হয়ে গেলে স্নানটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি নিচে এসছি, তো দেখো মা কী করছে, মায়ের সঙ্গে একটু কথা বলে। তাই দেখো মা, মা সবাইকে হাই করো, হাই, দাঁড়া ক্যামেরাটা ঠিক করে লাগাই। তো মা আজ কিছু সত্যি কথা বলবা। তো আমি মাকে বকি, ঠিক আছে, আমি মাকে মানে বকা দিই। তো কি কারণে বকা দিই সেগুলো মা বলো একটু। আমি ওই যে ব্যায়াম করি না, জোরে বলো শুনতে পাচ্ছি, ব্যায়াম করি না, তোমার কথা মতো বসি না তাই। হ্যাঁ, মাকে ডাক্তারে বলেছে ব্যায়াম করতে, কিন্তু মা ব্যায়াম করে না, ওই কারণেই আমি মাকে বকা দিই। আর মা কেমন করে বকা দিই, মা মা বলে যে তুমি, আমি তোমার শাশুড়ি না, তুমি আমার শাশুড়ি হয়ে গেছে। তো
আমি তোমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ি। মা মানে ডাক্তারে বলেছে যে তুই জয়েন্ট ছুটে গেছে, ওই কারণে মাকে ডাক্তারে ব্যায়াম করতে বলেছে, কিন্তু মা একদমই ব্যায়াম করে না। তো তোমরা প্লিজ সবাই একটু বলো তো ব্যায়াম করতে, ঠিক আছে? তো ব্যায়াম করবে তো এরপর থেকে? তো কি কি ব্যায়াম করতে বলেছে একটু দেখাও, হাতের ব্যায়ামটা দেখাও। আর এই যে রুটিওয়ালার মতো যেটা হাতে ই করায়, হ্যাঁ এটাও বলেছে। আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতো দেওয়ালে, মানে যখন দেওয়ালেও করতে বলেছে এইভাবে 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 দেওয়ালে, তো ওটা পারে না এখন, যেহেতু দাঁড়াতে পারে না ওই কারণে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো মায়ের হাতের তৈরি পর্দা, ঠিক আছে? তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর নিজের হাতে তৈরি করেছে মা। গণেশজি, হ্যাঁ। তো তারাও তোমাদের হচ্ছে মায়ের হাতের তৈরি পর্দা, ঠিক আছে? একটা বিছানার চাদরও করেছে। এটা কোথায় ছিল মা? চণ্ডীগড়ে। এটা যখন মানে আমার শ্বশুর যেহেতু মিলিটারিতে চাকরি করতো, তো তখন মায়েরা কোয়ার্টারে থাকতো, তখন চণ্ডীগড়ে ছিল, তখন এইটা বানিয়েছে। আর অনেক কিছু বানিয়েছে, ঠিক আছে? তো ওইগুলো আমার কাছে দু একটা আছে, আর অনেক কিছু যেগুলো বানিয়েছে ওগুলো নেই, মানে সবকে দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি এত জিনিসপত্র বানাতে ভালোবাসতো, যে যা বলতো আমাকে এটা করে দিও, আমাকে মা বসে বসে ওই করতো, যে যা বলতো তাকেই বানিয়ে দিত। তো আরও অনেক কিছু ছিল যেগুলো মানে এখন নেই আমার কাছে। টেবিল ক্লথ আছে, দুটো আছে, তো ওই দুটো তোমাদেরকে দেখাবো। আর মায়ের বিছানার চাদর যেটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, আজকে দেখাবো না, আজকে কোথায় আছে আমি ঠিক জানি না, বাবা জানে। তো বাবা আসবে যেদিন, বাবার কাল ছুটি আছে, নইলে কালকে তোমাদেরকে দেখাবো। মানে মা কি সুন্দরভাবে, আর দেখো তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি, কি সুন্দরভাবে বানিয়েছে গণেশজি, দেখতে পাচ্ছ? খুব শৌখিন ছিল মানুষটা, কিন্তু এখন সেই মানুষটাই আর কিছু করতে পারে না। সব রকম হাতের কাজ জানতো, সব রকম সোয়েটার বানাতো, আমার শ্বশুরমশাইকে সোয়েটার বানিয়ে মানে বুনিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকের জন্যই অনেক কিছু বুনিয়ে দিয়েছে। আরে দেখো আরেকটা ছবি দেখো, এই দেখো এটা কে বলতো? এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা। মা এটা কোথায় তুলেছিল গো? সিমলাতে, তাই না? তো এটা সিমলাতে তোলা, দেখতে পাচ্ছ? বলো আমি তোমার শাশুড়ি, বৌমা না মেয়ে, কোনটা? মেয়ে। আর শাশুড়ি না, মেয়ের মতোই আমাকে পুজো দেওয়া, হাতে রাখা, এই মেহেন্দি দেওয়া, নেল পালিশ করানো, সব। আমাদের বাড়িতে দিদির জামাই এসেছিল, এসে ও নাম করেছে, বলছে এরকম মেয়ে পাওয়া যায় না। না আসলে একদমই মা একটু বাড়িয়ে বলছে, যেহেতু মানে মাও খুব ভালোবাসে আমাকে, আমাকে যেতে দেয় না বাবার বাড়ি। বাবার বাড়ি গেলে কি করো বলো একটু, কাঁদি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো নেল পালিশ পরেছে, পুজোতে পরিয়েছিলাম, হাতে হালকা হালকা আছে, আর মেহেন্দিটা উঠে গিয়েছে, পায়েও পরিয়ে দিয়েছিলাম। তো কি করবো বলো, ওনার মেয়ে নেই আর আমি মেয়ে, তো যতটুকু পারি করি, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো চুলে কালার করেছিলাম, কালারটা হয়নি ঠিকঠাক, বুঝতে পারছো হয়তো? মায়ের অনেক চুল ছিল গো, মায়ের মানে প্রচুর প্রচুর চুল ছিল, কিন্তু এই সুগারে সব উঠে গেল, মানে হাই সুগার তো, ইনসুলিন করার ফলে চুলগুলো সবই উঠে গিয়েছে, মানে অনেক চুল ছিল। আর আমার শাশুড়ি খুব সাজু গুজু করতে ভালোবাসত। পুজোতে আমি জানতো মাকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো ওই কারণে করিনি। মা শাড়ি পরেছিল বলে, শাড়ি পরেছিল মা, দিয়ে আমাদের এখানে যে পাড়ার ঠাকুরটা সেটা দেখে মানে আমার শ্বশুরমশাই নিয়ে গিয়ে দেখে নিয়ে এসছে। আগে তো যখন দুর্গা পুজো হতো তখন তো রাত ভোর ঠাকুর দেখতো, বাড়িতে খাওয়া দাওয়া বলে কিছু করতো না, বাইরে খাওয়া দাওয়া সব কিছুই, কিন্তু সেই মানুষটা এখন যেতে পারে না, মনে প্রচণ্ড দুঃখ। তো আর কি বলবো, এইটুকুই।